এখন আমি দুপুরে রান্না নিয়ে বসে যাচ্ছি, বুঝতে পেরেছো? তো এদিকে আমি বসিয়ে দিয়েছি, আমার ডাল সিদ্ধ হচ্ছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, যা হলুদ নুন দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি, ফোড়ন দেবো। আর এদিকে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, একটা ছিল, অর্ধেকটা কেটে নিয়েছি, অর্ধেকটা কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলু টালুগুলো কাটছি, বুঝেছো তো, বাঁধাকপির জন্য আলুগুলো কাটছি। তো রান্নার জন্য আগে কেটে কেটে গুছিয়ে নিই, আমার আর মানে একদিকে কাটা মানে গুছিয়ে যে রান্না করতে পারবো সেটা আমার আর হবে না, কারণ ছোটো ছেলেটা উঠে গেলেই খুব জ্বালাতন করে, ওর সঙ্গে সঙ্গে থাকতে হয়, যার জন্য ছটফট করে নিতে হচ্ছে, বুঝছো তো। আমি এদিকে বাঁধাকপির আলুটা কেটে নিচ্ছি, বাঁধাকপি ভাজাটা বসাবো, মানে যে মটরশুঁটি আছে দেখছো, মটরশুঁটি গুলো বাছতে হবে, আর বড় ছেলেটা খেলতে বেরিয়ে গেছে। মটরশুঁটি আলুটা হয়ে গেছে, দেখো বাঁধাকপির জন্য কেটে নিয়েছি, আর মটরশুঁটিটাও ছাড়ানো হয়ে গেছে, এখন তো ওলকপিটা কাটি। দেখছো দুদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে আমি ডালটা ফোড়ন দেবো, একদিকে বাঁধাকপিটা বসাবো, কিন্তু ঝটপট করছি, ছোট ছেলেটা শুয়ে রয়েছে এখনো। ডালটা আজকে ফোড়নের ডাল করবো শুধু, আর কিছু দিইনি। জিরে দিলাম, তেজপাতা দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এটা ফুটবে, এদিকে আমি জালটা বাড়িয়ে বাঁধাকপিটা বসিয়ে দেবো। আমার ডালটা বসানো হয়ে গেছে, তো আমি এদিকে বাঁধাকপিটা এবার বসিয়ে দেবো। জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা দিতে, টমেটোটা দেবো আলুর সাথে ভেজে নেবো একসাথে। আমার টমেটো আলুটা ভাজা হয়ে গেছে, দেখো তো অল্প জল দেবো। আদা পেস্ট করা আছে একটু দেবো, এখনো শক্ত রয়েছে, টমেটো থেকে নিতে হবে। জিরের গুঁড়ো দেবো, হলুদ দেবো, অল্প লঙ্কা গুঁড়ো দেবো, এবার একটু কষানো হবে, এবার আমি
ছুটিগুলো দিয়ে দেবো। বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম, একটু ঢেকে দেবো। দিয়ে আলুটা রয়েছে একটু নরম হয়ে যাবে, মটরশুঁটি নরম হয়ে যাবে, তারপরে একটু ভাজা ভাজা করবো। তো দেখছো আমার এদিকে বাঁধাকপি বসানো হয়েছে, আর একটা কড়াই আমি একটু ধুয়ে নিয়ে আসলে ওটা ডাল করেছিলাম, তো আমি এদিকে ঝটপট করে এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিই। দেখছো আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এদিকে আমার ছোট ছেলেটা উঠে গেছে। হ্যাঁ বাবা দাঁড়াও আসছি, তো তাড়াতাড়ি করছি আরো আমি ওই জন্য। ওদিকে যাবে না, এদিকে আমার বাঁধাকপিটাও জলটা শুকিয়ে গেছে, জালটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে ভাজা করবো। আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আমি একটু মাছের জন্য পেঁয়াজটা একটু বেশি খাই, সেই জন্য পেঁয়াজটা দিচ্ছি। হ্যাঁ এই তো, হ্যাঁ নেবো নেবো, একটু রান্নাটা বসিয়ে নিয়ে নিচ্ছি। হালকা পেঁয়াজটা ভাজা হলে ওলকপি আর আলুটা দিয়ে কষিয়ে মশলা দিয়ে কষিয়ে নেবো। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, দেখছো তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। তো এবার আলু আর ওলকপিটা দিয়ে একটু ভাজবো। আমি ওলকপি এটা একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজতে পারিনি যেহেতু ছেলেটা উঠে গেছে, তাড়াহুড়ো করছি। তো একটু জল দিয়ে দেবো, জল দিয়ে অল্প আদা বাটা দেবো। জিরের গুঁড়ো দেবো, হলুদ দিয়ে দিচ্ছি, ওটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো।
তো দেখো এইদিকে দেখো, ওলকপিটা আমি এই যে অল্প পেঁয়াজ ভেজে নিয়ে জিরে আর আদা বাটা দিয়ে বসিয়ে দিয়েছি, দেখেছো? আর এদিকে দেখো, এদিকে বাঁধাকপিটা আমার ভাজা হচ্ছে। বুঝতে পেরেছো? এদিকে বাঁধাকপিটা ভাজা হচ্ছে, জাল বাড়িয়ে দিয়েছি। তো দেখছো আমার যে ওলকপিটা কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দেবো। ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আজকে আমার ছোটটা উঠে গেছে, ওই যে ট্যাং টুং টিং ট্যাং করে যাচ্ছে, দেখছো? আমি নামিয়ে নিয়েছি, এই দেখো, দেখেছো? তো মাছের ঝোলটা হচ্ছে, আমি মাছটা দিলাম, এই মাত্রই দিয়েছি। ওলকপিটার সময় লাগবে নিয়ে বসে, এটা আস্তে হোক, পরে আবার হয়ে গেলে তোমাকে দেখাচ্ছি। তো দেখছো এই যে আমার ছোট ছেলে হাঁটি হাঁটি করছে, এই যে সোনাই, এই যে আসো এদিকে 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 আসো, এদিকে আসো আসো, ওই বাবা ওই বাবা ওই বাবা, আসো। কি হলো? হয়ে গেছে, তবে নামিয়ে নেবো, পাতলা পাতলাই করেছি। এই বাবাই, ধরবি না কিছু, কিচ্ছু ধরবি না। তো দেখলে আমার রান্না বান্না হয়ে গেছে, তো সব কিছুই করবো যে এবার ছোটো ছেলেটাকে স্নান করাবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আবার নেক্সট ভিডিওয় দেখা হবে, ঠিক আছে? টাটা, সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই।